हेलो एवरीवन আমরা আজকে দেখব ইনসারশন সর্ট। সো ইনসারশন সর্ট দিয়ে আমরা যে কোনো আনসর্টেড অ্যারেকে সর্ট করতে পারবো খুব সহজেই। চলুন শুরু করা যাক। সো মনে করেন যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে এরকম 8 2 6 4। এটাকে আমরা ইনসারশন সর্ট পদ্ধতিতে কিভাবে সলভ করব? আচ্ছা, আমরা ফার্স্টে ধরি এই অ্যারেটা আনসর্টেড, আর আমরা শুধুমাত্র বোঝার জন্য একটা অ্যারে সেটকে কল্পনা করব, সেটাকে আমরা ধরবো সর্টেড। সো ফার্স্টে যখন অ্যারেতে 4টা এলিমেন্ট আছে, 4টাই আনসর্টেড আছে, সেহেতু সর্টেড পোর্শনের কোনো এলিমেন্ট নেই, সেজন্য আমরা অরি দিয়ে প্রকাশ করছি। এখন সেকেন্ড ইটারেশনে কি হবে, এখান থেকে একটা এলিমেন্ট সর্টেড পোর্শনে চলে আসবে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন এতে একটা এলিমেন্ট থাকবে সেটা অলরেডি সর্টেড থাকবে, সেটাকে আমরা সর্টেড ধরে নিই সাধারণত। সো এক্ষেত্রে 8 সর্টেড হয়ে এই পাশে চলে আসতেছে, সেক্ষেত্রে আমাদের বাকি থাকতেছে হচ্ছে 2 6 4। সো নেক্সট ইটারেশনে কি হবে, এখান থেকে 2টা এখানে চলে আসবে, সর্টেড এর মধ্যে চলে আসবে এবং কম্পেয়ার হবে। দুইটার মধ্যে যেটা ছোট সেটা বাম পাশে যাবে, যেটা বড় সেটা ডান পাশে চলে আসবে। সো এখানে 8 আছে, 2 এখান থেকে আসলো, কিন্তু 2 8 এর থেকে ছোট, সেহেতু কি করব, আমরা দুইটাকে সোয়াপ করে দেব। তাহলে কি হবে 2 8, 2 8, এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্টেড, 2 8 সর্টেড, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড। সো এখানে বাকি থাকতেছে 2টা এলিমেন্ট 6 4। ওকে, সো এখানে কত আছে 2 8, এখান থেকে নেক্সট এলিমেন্ট 6 এখানে চলে আসবে, আসার পরে কম্পেয়ার হবে কার সাথে, 8 এর সাথে কম্পেয়ার হবে। যদি 8 6 থেকে বড় হয় তাহলে 8 আর 6 সোয়াপ হবে, যেহেতু 8 6 থেকে বড় তাহলে সোয়াপ হবে। ওকে, সো এখান থেকে 6 যখন এখানে আসবে, এখানে 8 ছিল এখানে 6 আসবে, 6 যেহেতু 8 থেকে ছোট সেক্ষেত্রে আমরা 6 এর সাথে 8 কে সোয়াপ করে দেব। সিম্পলি সোয়াপ 6 with 8 6 8। আর এখানে একটা এলিমেন্ট বাকি থাকতেছে, সেটা হচ্ছে 4 4টা এখনো আনসর্টেড আছে। আর এখন এটাকে আমরা নেক্সট ইটারেশনে এটাকে আমরা সর্টেড অ্যারেতে নিয়ে আসব, সর্টেড পোর্শনে নিয়ে আসব 4 কে। ওকে, 4 আনলাম। এখন আমরা দেখব 4 কে 8 থেকে ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমরা সোয়াপ করব, যদি ছোট না হয় তাহলে সোয়াপ করব না। 8 4 থেকে বড়, সে তো আমরা সোয়াপ করি, এখানে আসছে 4 এখানে আসছে 8। আবার আমরা চেক করব 4 কি 6 থেকে ছোট কিনা, যেহেতু ছোট সেহেতু আমাদের সোয়াপ করতে হবে আবার। ওকে, এখানে চলে আসবে 4 এখানে চলে আসবে 6, আর আমাদের আবার কম্পেয়ার করব 2 কি 4 থেকে ছোট কিনা, যেহেতু 2 4 থেকে ছোট অথবা 4 2 থেকে বড়, সেহেতু আমাদের সোয়াপ করতে হবে না। এখন আমরা দেখতে পারতেছি এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে অলরেডি সর্টেড। আর এখানে কি হবে, আনসর্টেড পোর্শনটা নীল হয়ে যাবে, কারণ এটাতে যে আনসর্টেড পোর্শনে যে অ্যারেটা ছিল এটা ফাঁকা হয়ে যাবে এবং পুরো অ্যারেটা সর্টেড পোর্শনে চলে আসবে। এটা ছিল আমাদের ইনসারশন সর্টের সিমুলেশন। সো আমরা এখন দেখব হচ্ছে অ্যালগরিদমস। সো এখানে আমরা কি করেছি, এখানে আমরা একটা ইনসারশন সর্ট ফাংশন নিয়েছি, তার মধ্যে প্যারামিটার হিসেবে পাস করেছি একটা অ্যারে, যেটাকে আমরা বড় হাতের A দিয়ে প্রকাশ করেছি, আর অ্যারের লেন্থ যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করেছি। সো প্রথমে আমরা একটা ফর লুপ ইউজ করেছি, ফর লুপটা চলবে কোথা থেকে, ইন্ডেক্স 1 থেকে ইন্ডেক্স n-1 পর্যন্ত। এখন আমরা কেন 1 থেকে শুরু করলাম, কারণ আমরা বলেছিলাম আগে যে কোনো অ্যারেতে যদি একটা এলিমেন্ট থাকে, অর্থাৎ কোনো অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে আমরা অলরেডি সর্টেড ধরে নিই, এই কারণে আমরা সেকেন্ড ইন্ডেক্স অর্থাৎ সেকেন্ড পজিশন অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করব। আর এখানে আমরা 2টা ভেরিয়েবল ইউজ করেছি, একটা ভেরিয়েবল হচ্ছে এলিমেন্টের মধ্যে a of i টা কপি করে রাখছি আর এখানে একটা আরেকটা ভেরিয়েবল ইউজ করছি সেটা হচ্ছে হোল হোলের মধ্যে ওই হোলটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি i তে সো একটা ফর লুপ ইউজ করছি আমরা এখানে ফর লুপের মধ্যে দুইটা কন্ডিশন আছে একটা হচ্ছে if হোল is greater than 0 and a of হোল - 1 is greater than element then we will swap হোল with a of হোল - 1 again I'm saying we will swap a of whole with a of whole -1 and then we will decrement whole by whole -1 তারপর আমরা কি করব while loop থেকে বের হয়ে এসে a of whole এর মধ্যে এলিমেন্টের মধ্যে যে ভ্যালুটা আমরা কপি করে রেখেছিলাম সেটা ইনিশিয়ালাইজ করব তাহলে আমাদের এটা সর্টেড হয়ে যাবে সো আমি প্রত্যেকটা ইটারেশন আপনাদের দেখাবো সহজ করে বোঝানোর জন্য সো ফার্স্ট ইটারেশনে যখন i এর মান 1 তখন হোল এর মান 1 এলিমেন্ট কত ছিল আমাদের a এর ক্ষেত্রে এটাকে আমি আবার লিখে নিচ্ছি 8 2 6 4 সো আমাদের এই অ্যারেটা দেওয়া আছে তো অ্যারেটাতে হচ্ছে আমরা ইনডেক্স দিই 3 তো আমাদের যেহেতু i 1 থেকে শুরু হবে তাহলে এক নম্বর ইনডেক্সের এলিমেন্ট হচ্ছে 2 এখানে i এর মান 1 হোল এর মান 1 যেহেতু হোল 0 থেকে বড় কন্ডিশন ঠিক আছে এবং a অফ হোল -1 ইজ গ্রেটার দ্যান এলিমেন্ট আমাদের এলিমেন্ট কত 2 আর এখানে আমাদের a অফ হোল কত কত নম্বর ইনডেক্সকে পয়েন্ট করতেছে এক নম্বর ইনডেক্স তাহলে a অফ হোল -1 আমাদের ইনডেক্স করবে হচ্ছে 0 নম্বর ইনডেক্সকে সেহেতু বলছে 2 কি 8 থেকে বড় অথবা 8 কি 2 থেকে বড় যেহেতু 8 2 থেকে বড় সেহেতু লুপের মধ্যে প্রবেশ করবে তারপর কি হবে a of whole which is 1 নম্বর ইনডেক্স আর a of whole -1 which is 0 নম্বর ইনডেক্স কি হবে দুইটা সোয়াপ হয়ে যাবে তারপর কি হবে হোল এক ডিক্রিমেন্ট হয়ে হোলের মান 0 হয়ে যাবে তারপরে while লুপ থেকে বের হয়ে এসে যখন হোল 0 মানে হচ্ছে a of 0 ইনডেক্সের মধ্যে এলিমেন্টটাকে আমরা কপি করব এলিমেন্টটাকে আমরা পেস্ট করে দেব সেহেতু আমরা দেখতে পারতেছি i এর মান सेम থাকবে হোল এই লাইনে এসে এক ডিক্রিমেন্ট হবে ভ্যালু বা এলিমেন্টের মানটা सेम থাকবে সো বেসিক্যালি আমরা কি করতেছি যখন এটার সাথে এটা আমরা সোয়াপ করে দিচ্ছি আলটিমেটলি we are not swapping here আমরা জাস্ট a অফ হোল এর মধ্যে a অফ হোল -1 এর ভ্যালুটা রাখতেছি তার মানে কি হচ্ছে a অফ হোল -1 এর মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে আবার কি হচ্ছে যখন আমরা হোলটাকে ডিক্রিমেন্ট করতেছি তখন হোলের মানটা মানে a অফ 0 নম্বর ইনডেক্সকে ইন্ডিকেট করতেছে এবং 0 নম্বর ইনডেক্সের মধ্যে আমরা এলিমেন্টের ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমরা কপি করে রাখছিলাম সেটা ঢুকিয়ে দিচ্ছি আচ্ছা আমরা নেক্সট ইটারেশন দেখি নেক্সট ইটারেশনে কত হবে i এর মান হবে 2 হোলের মান 2 আর ভ্যালু হবে কত আমাদের 6 ঠিক আছে ভ্যালু হবে আমাদের 6 এখানে একটা আপডেট দেখাই যেহেতু এখানে 2 চলে এসেছে এখানে 2 হয়ে যাবে এখানে 8 হয়ে যাবে আচ্ছা নেক্সট ইটারেশন আমাদের কি হবে যেহেতু হোল 2 which is greater than 0 এবং এটা হচ্ছে a of হোল এটা হচ্ছে a of হোল -1 a of হোল কত নম্বর ইনডেক্সকে ইন্ডিকেট করতেছে 2 নম্বর ইনডেক্স আর a of হোল -1 এক নম্বর ইনডেক্সকে ইন্ডিকেট করতেছে সো কি হবে a of হোলের ভ্যালু হচ্ছে কত 6 মানে হচ্ছে এলিমেন্ট হচ্ছে 6 আর a of হোল -1 হচ্ছে 8 যেহেতু এলিমেন্টটা a of হোল - থেকে ছোট অথবা এই a of হোল - এর যে এলিমেন্ট আছে সেটা যে এলিমেন্ট ভেরিয়েবলের মধ্যে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে বড় অর্থাৎ 8 6 এর চেয়ে বড় কন্ডিশন ঠিক আছে লুপের মধ্যে আমরা ঢুকলাম কি হবে a অফ হোলের মধ্যে আমরা a অফ হোলের ভ্যালুটা পেস্ট করে দিলাম তাহলে কি হবে এই 6 এর মধ্যে 8 পেস্ট হয়ে যাবে এখানে কিন্তু আমরা ইমাজিনারিলি ধরতে পারি এখানে কোনো একটা হোল ক্রিয়েট হয়েছে তখন আমরা কি হবে হোলের মান এক ডিক্রিমেন্ট করলাম কি হবে হোলের মান এখানে ঠিক থাকবে i এর মান ঠিক থাকবে হোল হয়ে যাবে 1 হোলের মান যখন এক ডিক্রিমেন্ট হবে তখন লুপ থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে কি হবে a অফ হোল তাহলে কত হবে a অফ 1 নম্বর ইনডেক্স যে ইনডেক্সটাতে আমরা ইমাজিনারি হোল কল্পনা করছিলাম সেই ইনডেক্সের মধ্যে আমরা এলিমেন্ট ভেরিয়েবলের মধ্যে যেটা যে ইন্টিজারটা কপি করে রাখছিলাম সেটাকে আবার ইনিশিয়ালাইজ করে দেব। তাহলে কি হবে, এখানে 6 চলে আসবে, এখানে 8 চলে আসবে। তখন আবার লুপে ঢুকবে, যেহেতু হোল 0 থেকে বড়, কিন্তু তখন এই কন্ডিশনটা ঠিক থাকবে না, কারণ এটা যদি a অফ হোল হয়, এটা যদি a অফ হোল -1 হয়, a অফ হোলের মধ্যে ভ্যালু আছে 6 আর a অফ হোল -1 এর মধ্যে ভ্যালু আছে 2, যেহেতু 2 6 থেকে বড় নয় সেহেতু লুপের মধ্যে ঢুকবে না, সিম্পলি বের হয়ে যাবে। তো নেক্সট ইটারেশনে কি হবে, এলিমেন্ট হবে 4, i এর মান বের হবে 3, হোলের মান হবে 3। ঠিক আছে, হোল যে এলিমেন্টের মানটা কত হচ্ছে 4, হোল কততে ইনিশিয়ালাইজ করতেছি আমরা 3 তে, যেহেতু 3 0 থেকে বড় এবং এটা যদি a অফ হোল হয় এটা হবে a অফ হোল -1। তো a অফ হোল -1 হচ্ছে 8, a অফ হোলে আছে 4, যেহেতু 8 4 থেকে বড়, কন্ডিশন ঠিক আছে। তাহলে পরে কি হবে, এই 4 এর জায়গায় 8 পেস্ট হয়ে যাবে এবং এখানে একটা ইমাজিনারি হোল ক্রিয়েট হবে। এখানে কিছু এর প্রবলেমের কারণে আমি ক্লিয়ার করে লিখতে পারছি না, এর জন্য অত্যন্ত দুঃখিত, বাট আমি উপরে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে 8 পেস্ট হয়ে যাবে, এখানে কিন্তু একটা ইমাজিনারি হোল ক্রিয়েট হবে। এখন আমরা কিছু পেস্ট করি নাই, তখন কি হবে, হোলের মান এক ডিক্রিমেন্ট হবে, হোল হয়ে যাবে 2, আর এর মান ভ্যালুর মান সেম থাকবে। তখন আমরা কি করব, আবার এই লুপ থেকে বের হয়ে আসবে, বেশি কি করবে, তখন a অফ হোল হচ্ছে a অফ 2 নম্বর ইনডেক্স, যেটাকে আমরা বলছিলাম একটা ইমাজিনারি হোল। এখানে কত পেস্ট হবে, এখানে পেস্ট হবে 4। এখন আবার আমরা কম্পেয়ার করব, আবার এখন হোলের মান কত 2, যেহেতু 0 থেকে বড় এবং a অফ হোল -1, এখন a অফ হোল হচ্ছে এটা আর এটা হচ্ছে a অফ হোল -1। এখন দেখা যাচ্ছে যে a অফ হোল এর ভ্যালু হচ্ছে 6, a অফ হোলের ভ্যালু হচ্ছে 4, যেহেতু 6 4 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা ঠিক আছে। তাহলে লুপের মধ্যে ঢুকবে, ঢুকে কি হবে, এই 6টা এখানে পেস্ট হয়ে যাবে আর এখানে একটা ইমাজিনারি হোল ক্রিয়েট হবে। যখন একটা ইমাজিনারি হোল ক্রিয়েট হবে তখন এই লাইনে এসে আমাদের কি হবে, হোলটা ডিক্রিমেন্ট হবে, হোল হয়ে যাবে 1, i এর মান সেম থাকবে, এলিমেন্টের মানটাও সেম থাকবে। তখন কি হবে, আমরা যখন ফাইল লুপ থেকে বের হয়ে এখানে আসব, এই লাইনে আসব, তখন a অফ হোলের মানটা কত থাকবে 1। তাহলে আমরা 1 নম্বর ইনডেক্স, অর্থাৎ যেটাকে আমরা ইমাজিনারি হোল ধরছিলাম, সেটার মধ্যে আমরা এলিমেন্টটা পেস্ট করে দেব। এলিমেন্টের মানটা কত 4। সো দেখতেই পাচ্ছেন অ্যালগরিদমটা খুবই সহজ এবং খুব সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব সিতে। আর এটা যে সি কোডটা আছে সেটা আমরা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।